নমস্কার, ঘরোয়া হিসেলে সবাইকে স্বাগত জানাই। বুড়ো থেকে বাচ্চা, চকলেট মোটামুটি সবার কম বেশি প্রিয়, আর শেষ পাতে মিষ্টি সবাই আশা করি ভালোবাসেন। বিগত কয়েক বছর ধরে পুজোতে ট্রেন্ড চলছে ক্যাডবেরি মিষ্টি, বিভিন্ন প্রতিযোগিতাও হচ্ছে। তো এবারে সিচুয়েশনটা একটু আলাদা, তাই ঘরেই তৈরি করে নিতে হবে মিষ্টি। আমি একটা চকলেট প্যাড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন উপকরণগুলো দেখে নিই। খুব কম উপকরণ দিয়ে মিষ্টিটা তৈরি হয়ে যায়, উপকরণগুলো আর আলাদাভাবে দেখালাম না, ডেসক্রিপশন বক্সে ডিটেলস উপকরণ দেওয়া আছে। আমি একটা ননস্টিক কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি, এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ মিল্ক পাউডারটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ লিকুইড মিল্ক আর 1/4 কাপ পাউডার সুগার বা গুঁড়ো চিনি। এগুলো আমি সব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এ সময় কিন্তু ফ্লেমটা লো থাকবে। এটা আমি ততক্ষণ অবধি কুক করব যতক্ষণ না এটা প্যানের গা ছেড়ে ছেড়ে আসে আর একটা ননস্টিক মতো ডো তৈরি হয়। এই স্টিকি ভাবটা একদম কমে চলে এসছে আর এটা প্যানের গা থেকে একদম ছেড়ে ছেড়ে চলে আসছে। এই অবস্থায় এটা গ্যাস বন্ধ করে দেবো। এই মিশ্রণটা আমি একটা পাত্রে ঢেলে একটু প্রথমে ঠান্ডা করে নেব। খুব কিন্তু ঠান্ডা করা যাবে না, একটু হাঁসুয়া গরম কিন্তু রাখতে হবে। এরপর আমি এর মধ্যে 2 টেবিল স্পুন কোকোয়া পাউডার অ্যাড করে দিচ্ছি। এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে দেবো। হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর থেকে একটু পোর্শন নিয়ে একটা পেঁড়ার শেপ দিচ্ছি, তার মাঝখানে আমি একটা কাজু দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি অন্য ড্রাই ফ্রুটস থাকে পিস্তা, তাহলে আপনারা সেটা ইউজ করতে পারেন। এভাবে আমি সব কটা প্যাড়া গড়ে নেব। দেখুন, আমার চকলেট প্যাড়াটা একদম রেডি খাওয়ার জন্য। আপনারা এটা 1 মিক্স স্টোর করেও রাখতে পারেন, খুবই টেস্টি একটা ডিশ, খুব সহজে হয়ে যায়। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার গোটা ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।